মা নামিয়ে এনো নিলেই প্রতিটা মানুষ ইমোশনাল হয়ে যায় ন, সুরা হাইলে কিন্তু এভাবে মা অকলে আড়া রেখে ফাঁসাফাঁসি রাখতো, আতে আতে রাখতো, তো বড় হইলেও প্রতিটা সন্তানের প্রয়োজন মারে এভাবে কি সাহারা দিয়ানোর, এভাবে ফাঁসে তাহানোর, এভাবে টেক কেয়ার করানোর, যেভাবে আড়ারে সুরা হাইলে মা অকলে টেক কেয়ার করছি। আসসালামু আলাইকুম, কি খবর বেগুনুর বেগুন, কেন আসন? আশা করি বোধ ভালো আসন। এর আগর ব্লগের মধ্যে অনরা দেখুন দে আরোরি আড়ার রুটিন চেক আপ লাই ডাক্তার দেখাইলাম, তো আরো শরীরে কিছু টেস্ট দিল, টেস্ট ইন গড়াই বেলায় তারপর দিন একদম সকাল সকাল আই আর হাজবেন্ড আর ওরি বাইরে গে গো ঘুম উত্তন উড়িয়ারে যাই যে তো মুখি এন মানে ফুলিয়ারে যে অবস্থা হই, তো ইন্দি বউ বাজার দিয়ে যাই বাজার মাত্র হইলো দে বই দে আইজু নো বই তেমন চলি এসি আর হসপিটাল মধ্যে, তো আর হাজবেন্ড টেস্টর বিলি ইন পে করে আই দো আর ওর ইন্দি বসি পে করানোর পরে এখন কি আর ওর হাইলে ফেডর ব্লাড স্যাম্পল ইন দি দি দিয়নোর পরে এখন কি আরাতে হানা হম ফরিব, তো হানা হাইবে লাই কিন্তু পার্কবি হসপিটাল তেমন ভালো হন হোটেল নাই আশেপাশে, একখানা আডি এরে যাইলে একখান হোটেল আছে আর হোটেলের পরিবেশ তেমন ভালো ন, তারপরেও কিন্তু হন ফরিব যেহেতু দুই ঘন্টা পরে আর ওর আবারও কি ব্লাড টেস্ট আছে ডায়াবেটিক্সুর, তো এখন আর খানা লই ফেলাই এন্ডে ডিম বাজি লই তারপর আর পরোটা লই রুটি লই আর হাজবেন্ডক গো সলন নেহারি লই আর কি চা খাই মোটামুটি আর কি মানে হনমতে হন, তো হানা দানা খাই এর আর আবারও হসপিটালের মধ্যে এর চলি এসি আই এর আবারও কি বই বই ওয়েট করির আর ওয়েট করে নিয়েন এত যে বিরক্তিকর কি হইম, তো ওই ওয়েট করতে করতে দুই তালার মধ্যে এর যাই এর আহদি চলো কিছু খাই আই এন্ডে কুলিং কর্নার আছে, তো এন্ডে আই এর আই উগ কি আইসক্রিম লই আম আইসক্রিম ইবে আতে খুবই ভালো লাগে আই হাই দিয়ে অবশ্য আর হাজবেন্ড আর আরি তো হাই তাইতেনু কারণ ওর দুই ঘন্টা পর আবারও কি ব্লাড টেস্ট আছে, তো অবশেষে আইসক্রিম ইবে বই বই এর খাইলাম হনর পরে আবার কি আরা নিচে চলি এসি যেহেতু আরা টেস্ট নিচেই গরম ফুরিব, তো আবারও ওয়েট করির ওয়েট করানোর পরে অবশেষে দুই ঘন্টা ফাইরইয়ে অনর পর এখন আবারও আরা ব্লাডর স্যাম্পল দি দি বড়া ফেডরিবে, তো দি অনর পর এখন আরা কি বাইরে গিয়ে গো এই যে আর হাজবেন্ড কি সুন্দর করি তার আম্মর আদরি দরি বাইর করে দেখি যে এত তো যে ভালো লাগে হইবের মতো ন, আই এই ভিডিও করি দি কিন্তু আর হাজবেন্ড আর ওরে হনিকাই নজানে বিয়াগিন শো অফার লাইয়েন কিন্তু ভুল হতা কিছু জিনিস হলো দে কি আন্তরিকতা ভালোবাসা ইয়েন হলো দে নিজের ভিতরে আছে বিদায় টেক কেয়ার ইবে চলি আইয়ে আর ইন দেহনের মানে এই ন যে কি শো অফ, ইন আসলে দেহি আর বোধজনে শিখে ও অনরা যারা শো অফ মনে করেন তারা শো অফ মনে করিবেন কিন্তু যারা দেহি আর বোধজনে আছে দে মা বাপরে হত ধরনের টর্চার হত জননের হতা হয় হত কিছু হয় হলো দে, তো ওইসব মানুষের তো অন্তত বিবেকত একখানা হইলেও নাড়া দিব দে যে মা বাপ আছে বলে আজি মা বাপ হইলেও ডাহিত পারে আর মা বাপর টেক কেয়ার করি ইনো কিন্তু নসিবর মধ্যে রে তাহম ফরে বিয়াগ গুণ হইলো দে নফারে যারা নাই ই তারা চিন্তে করে দে আজি আর আর মা বাপ তাইলে আজি আর একখানা সেবা করিত পাইতাম একখানা কি টেক কেয়ার করিত পাইতাম, তো যারা তা আছে তারা সুক্রিয়া করিবেন আল্লাহর দরবারত আর মা বাপর টেক কেয়ার সব সময় গরিবেন আর মা বাপরে কি বড় হতানো হইবেন কষ্ট নদিবেন, আসলে সন্তানক কলে হই ফেলাই বড় বড় হতা তারপরও মা বাপ তো মা বাপি ই তারা সব সময় সন্তানক কলরে ক্ষমা করি দে, তো প্রতিটা মা বাপর প্রতি কি অসংখ্য ভালোবাসা আর কি, তো আর আরে অবশ্য আর হাজবেন্ডে ইউতুন ডাফও হাবাইলো ডাফ আগে আসিল কি হটিয়া মাত্র দশটিয়া দিয়ে যে ডাফ ফা যাইতো এই ডাফ বর্তমানে হলো দেখি দুবো ডাফ লইয়ে দেয় আড়াইশোটিয়া দিয়ে আরোগ্য হাবাইয়ে আর ওরি রোগ্য হাবাইয়ে তবে আইনলে ভাই অলা ডাফ হাই আর ওরি হাই আর ওরি হাবাই দে কুসি ডাফ, তো অবশেষে আর আর হাসন মেগিন শেষ হয়ে গো এখন আর কি বাসার মধ্যে চলিয়ার, তো আর ব্লগি বেদ দূরী বেগুনা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ টাটা আসসালামু আলাইকুম।